আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে, এখানে পঞ্চাশটা টিভির ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে, আমি বলেছি 3 বছরে 10 পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর 100 দিনের কাজে আমি রাজনীতি করব না। বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কি না বলুন, উচিত, ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে। ও বিজেপির লোক বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, 10-0 গোল দিয়ে মাঠ ছাড়া করব, তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না, তথ্য পরিসংখ্যানের হিসেব হোক, পারবে না। আপনারা তো বলছেন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, আমাকে খালি 2 ঘন্টা আগে বলবেন, জায়গা আপনার, যদি টিভির পর্দায় করতে চান চ্যানেল আপনার, সঞ্চালক আপনার, সংবাদ মাধ্যম আপনার, সময় আপনার, বক্তা আপনার, 1 ঘন্টা আগে বলবেন, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি পৌঁছে যাব। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন 100 দিনে, যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। এবার আপনারা বলুন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, কার গ্যারেন্টি নেবেন দিদি না মোদির, কি মায়েরা কার গ্যারেন্টি নেবেন যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে?